সৈয়দ শামসুজ্জামান চাতক স্থায়ীভাবে বসবাস করেন কানাডায়, কিন্তু মানুষ, সমাজ ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন বাংলাদেশে। বাবার স্মৃতি ধরে রাখতে 1989 সালে গড়ে তুলেছেন ইয়াদ আলী ফাউন্ডেশন, যা নীরবে নিভৃতে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে আত্মমানবতার সেবায়। মাগুরা প্রতিনিধি মাহবুব ইসলাম উজ্জ্বল জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে গড়ে তোলেন ইয়াদ আলী ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মাগুরা সদর উপজেলার নিজ এলাকায় প্রতি মাসে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ ও পাঠ্য বই প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার সহায়তা সহ মাগুরা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত 33 জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করেছেন ইয়াদ আলী ফাউন্ডেশন। গতকাল 18 সেপ্টেম্বর ইয়াদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে 9টি টিউবওয়েল প্রদান করেন জেলার বিভিন্ন স্থানে। এ সময় টিউবওয়েল চেপে কাজের শুভ উদ্বোধন করেন হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল হক আখরোট।